ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মারামারি করে, আপনি করছিলেন জোয়ান বয়সে করেন নাই? এই হইলো আমার বাইকের অবস্থা, লুকসটা দেখছেন, নাম্বার প্লেট দেখা যায়, এই বাইকের অবস্থা। আকাশটা অনেক সুন্দর, বা কালার মেঘলা, মেঘ কালো কালার। এ ভাই আপনি জামা মরে কে? এ ভাই এ গেদা মোবাইল কমার, আমি একটু ভয়ে থাকি, কেননা ফ্যানের পকেটগুলো একটু ছোট ছোট। কী রে ভাই আজকে ওয়েদারটা এত ভাল লাগতেছে কেন? অন্যরকম করে লিখছি, ঠিক আছে, একটু ডিফারেন্ট কালারের সিস্টেম। পলি আছে না? পলি পলি নিয়া তারপরে কি করলাম, ওই যে ইয়া প্যান্টের হুক যেগুলোর লাগে ভেল বাঁধে ওইটার লাগে পলি দিয়া বাইন দেয়া একসাথে করে দিছে, ঠিক আছে, পকেটে ঢুকে লিছি। এমন যদি পরেও পলির লগে আটকে থাকবো সিস্টেম। আর এই পকেটটা ঠিক আছে, মোটামুটি চলে। সো বুদ্ধিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানেন। তো চমলক্য বাহিনীরা হোয়াটসঅ্যাপ ভাইবারাদার কী অবস্থা? আর আমার বাইকটা এখন নিচ্ছি হলো ওয়াশ করতে। বাইকটা দেখবেন, আপনাদেরকে একটু দেখাই, এই জায়গায় একটু দাঁড়াই। এই হলো আমার বাইকের অবস্থা, লুকসটা দেখছেন, নাম্বার প্লেট দেখা যায়, এই বাইকের অবস্থা খুব বাজে একটা অবস্থায় আছে। গেছে কালকে আসছি হলো বরিশাল থেকে। আর আমার সিস্টেমটা দেখেন, এই যে দেখছেন কেমনে বাইন্দা, তারপরে ইয়ে করে দিছি সিস্টেম। ওকে এই হলো অবস্থা, লুকস অবস্থা যুগযুগ করতেছে। ওকে এখন যাব হলো মোবিল চেঞ্জ করবো, আর হলো দ্বিতীয়ত কি জানো বাইক ওয়াশ করবো। কাজ আছে, অনেক কাজ আছে, চুল কাটাইতেইব, দাড়ি শেভ করতেইব। আজকে শনিবার, সব কিছু বন্ধ, সরকারি অফিস টফিস যা আছে সব বন্ধ। সো নিরাপদে চলুন, কাল শিমোর পলবি। আর আমি এখান দিয়ে উঠে ওইতে ইউটন দিয়ে বাসার সামনে যাবো। টাকার শহরটা কিন্তু একদম ফ্রি, কারণ কি এখনও মানুষজন আসে নাই। তো কিরে তোরা কি শুরু লাগাইছ? আর এখন যাচ্ছে হলো সাইড পিডের দিকে বাইক সার্ভিস করার জন্য, দেখি কি অবস্থা। আজকে ঈদের কতদিন পর, তাও একদম ফ্রি ঢাকা শহর। এই জর্গা করো না, জর্গা করো না, জর্গা করো না, তোদনার ফোলা ঠ্যাং ডুং ভাঙিয়ে দিব। এবারে ফসাল ভালো স্বামীকো কই কই আইছে বাসায় কাম করলো না? আমি কেমন কম গুডলি পরে গেছে, গুডি আছে লাগালোটা কে বুঝলাম না রে ভাই, আর দিস করে না আছে, এই কাজটা কি ঠিক হইলো? তারপরে পিছনের ইয়ারটা দেখছেন, ওই যে ইয়া টার্গেটটা না, গাড়ি ব্ল্যাক করে লাইতেছে আস্তে আস্তে। এখন লাগে দেন, লাগে দেন, আপনি লাগাবেন তো লাগে দেন, যাই আমি তাহলে আমার আর 50,000 টাকা বুদা দাও লাগবে। এ ভাই এটা তো ঢুকেই না, এটা সরাও, এই সরলাম, আরে রাবার খুলো। আচ্ছা খুলতেছি খুলতেছি, ওয়ালাইকুম আসসালাম। কার ক্যান্সার? আপনার মেয়ের ক্যান্সার। আপনি বাড়ি কই? ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মারামারি করে, আপনি করছিলেন জোয়ান বয়সে করেন নাই? তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মারামারি করে না কাকা, কতটা সত্য মিথ্যা না সত্য? 100%। আচ্ছা ঠিক, না দেখানো লাগবো না, দেন আপনি নিয়ে খান, সমস্যা নাই। র্যাপসল একসময়কার কিং, একসময়কার কিং বদন্তি, এই যে মানে আধা ইত্যা ড্রাইভার হইলে যাওয়া আর কি, ব্রেক করে মাথা তালু তুটা। এই যে গুডলি লাগে লইলাম, গুডলি গুডলি ছুটে গেছে, অরিজিনাল তো সেট আপটা পাবো না, তাই আর ওইটা নিয়ে পেরা নাই নি, এই গুডলিটা লাগিয়ে নিলাম ভালো তো। যেন কি ও আরেকটা জিনিস কিন্তু লাগাইছি আমার বাইকে নতুন করে, সেটাও দেখাইতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন।
একটা ফালসার আমার লগে একটু রেস্কিন খেলতে চাইছিল কিন্তু আরে গাড়িটার অবস্থা কি আর অন ফাইভ ফোর ভাঙ্গা জুড়া তো হিরো আলমের কি পোস্টার টোস্টার কি আছে হিরো আলমের পোস্টার সবার পোস্টার আছে হিরো আলমের পোস্টার নাই শিক্ষিত মানুষের অশিক্ষিতের মতন কাজ করা যাবে না ভাই ভাইরা ডকট 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 লড়তেছে অনেকক্ষণ যাবৎ এই প্রথম থেকে বললাম না মেজাজটা গরম লাগে না ওরা কইছে এটা টাইট দিয়ে দে ওই টাইট দেয় নেই কইছে টাইট দিয়ে দিছে কোন কাটা প্রাইভেট কার্ড আমার ভালো লাগে না ভাই কোন কাটা প্রাইভেট কার্ড ভালো লাগে না কোন থাকবো হুচ্ছা ওই প্রাইভেট দেখতো ভালো লাগে ওকে শেষ করে মা গাড়ি টান গো মা একশো কুড়ি টাকা গেছি ও মা আমি যে হতভঙ্গ হয়ে গেলাম গা এই এত জোরে টানকে এত জোরে টানকে গাড়িরে পুরপুরা বানিয়ে লাইছি কি হলো বিল্ডিং কে এটা নতুন হইলো নাকি আবার ও কিরম লাগে রে এদিক দিয়া পুরা দি চমলক্ষ কালারের আচ্ছা গাইজ এই যে একটা এই একটা দুইটা তিনটা এই তিনটা থাউয়া এই তিনটা থাউয়া কিসের আমার একটু জানেন তো আজকে প্রায় বছর ওভার আরও বেশি হইব দুই বছর হয়ে গেছে এদিকে কি বিবি আসা মানুষ যাওয়া আসা করে না এই প্রাইভেট কার দিয়ে এইটা দেখে না এই যে তিনটা ঠাউয়া মাঝে মধ্যে তো অনেক সময় না দেখলে রাত্রেবেলা কী হয় এটার ভিতরে তিনটা ঠাউয়ার ভিতরে ভরে লাভ দেয় গাড়ি ঠিক আছে আমার তো অভ্যাস হয়ে গেছে আমার তো মনে আছে বাট আমি তো এদিক দিয়ে চাপি না অনেক অনেক অস্কিন লোক আছে যারা চাপ দিয়ে পড়ে যায় ঠিক আছে এই জিনিসটা দেখাটা উচিত আর আমি জানি না কেন এগুলা কোনো উপকার আসে কি না কিন্তু আমার দেখা এই এই জিনিসটা ভালো লাগলো না ব্যাপারটা তিনটা ঠাউয়া বাড়ি হয়ে গেছে এদিক দিয়ে তো এই জিনিসটা খুবই রিস্কি থালা তো অনেক সময় কন্ট্রোল হারিয়ে যায় গাড়ির বা বেশিরভাগ সিএনজি আর হলো যে কী বলে বাইক এই দুইটার জন্য একটু প্রবলেম হয় বা একদম ফ্রি রাস্তা আর টঙ্গী যাইতে যাইতে আইতে আইতে একদম আমার সময় লাগবে একদম কম কারণ রাস্তা এত ফ্রি আজকে আর বিশেষ করে এখন ঈদের তাতে ঈদের মানুষগুলোই আহে নাই ভালো করে তো একদম রাস্তা ফ্রি তো খিচা টাই না জায়গা আর আসার সময় আবার কথা হইতেছে যাই খিসি টানি কতক্ষণ টানি আপনারা কী কর কি রে এদিক দিয়ে আবার জ্যাম পড়লো কে এই ভাই চাইপেন না এটা কেমন অভ্যাস কথা নেবার তিনি অ্যান্টিকেটা মারেন না বাইরে ভাই আমার পায়ে নাই জুতা অবস্থা তো খুবই খারাপ কোনা মোনা সব পায়ের ভিতরে এক হাতের আল্লাহ আর ওয়ান ফাইভ বি থ্রি হ্যালো ভাই হালাউলিউ হাউলিউ হালুলু 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 আর ওয়ান ফাইভ বি থ্রি খাওয়ার টাইম আছে এগুলো চালাইছি না বহুত আগে চালাই ধুয়ে আইছি আমি এই ল্যাংটা কালে চালাইছি আর ওয়ান ফাইভ বি থ্রি হ্যাঁ 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 একটা বাপ লইলো আমার শালায় কে তুই সিনজি তুই থাকবি রাস্তার সাইডে তুই এনে কে ফাজিল বোঝে না হোনে না এ ভাই রেস খেলবেন নাকি এক দুইটা রেস খেলি টান টানা টানি দেই টান টান দিলি তো হয়ে যায় এত খেসার মেসার তো দরকার নেই আচ্ছা আসার সময় আপনাদের সাথে কথা হইতেছে এখন জায়গা হ্যাঁ যাই একটু খিচা টানি